পুরুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি কেন আজও বাজারে আসেনি পুরুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি কেন আজও বাজারে আসেনি পুরুষের জন্য এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিকভাবে মানব দেহের জন্য নিরাপদ কিনা তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমেরিকার নিউ অ্যালিন্সে একটি নেতৃস্থানীয় মেডিকেল সম্মেলনে একথা ঘোষণা করেছেন দিনে একটি করে খেতে হবে এই বড়ি এতে আছে এক ধরনের হরমোন যা পুরুষের দেহে শুক্র কীটের উৎপাদন বন্ধ করে দেয় কাজ করবে পুরুষের জন্য বর্তমান কন্ডম বেস বেসকটমি ছাড়াও আর কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেই কিন্তু অ্যান্ড্রোক্রিন দুই হাজার নয় সালে সেই সম্মেলনে আরও বলা হয় এই বড়ি এ বাজারে আসার এক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে এক দশক মানে বারো বছর সময় লেগে যেতে পারে এতে সময় লাগবে কেন যুক্তরাজ্যে মেয়েদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি চালু হয়েছিল পঞ্চাশ বছরের বেশি আগে কিন্তু পুরুষদের বড়ি চালু করতে এত সময় লাগছে কেন অনেকে বলেন পুরুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি চালু করার ক্ষেত্রে সামাজিক ও বাণিজ্যিক উচ্ছার ঘাটতি আছে কিন্তু একাধিক জনমত জরিপে দেখা গেছে যে অনেক পুরুষই বলেছেন যে যদি এরকম বড়ি পাওয়া যায় তাহলে তারা তা ব্যবহার করার কথা বিবেচনা করবেন কিন্তু পুরুষ যে পরী খেয়েছেন সে কথা কি তারা নারী সঙ্গীদের বিশ্বাসী করবেন সেটা আরেকটা কঠিন বিষয় রাখা শুক্রাণু থেকে জন্ম শিশু জন্ম ভারতের পুরুষদের শুক্রাণু কমে যাচ্ছে বিলুপ্ত হতে পারে মানুষ আমি আষ্ট সন্তানের পিতা বলছেন এক শুক্রাণুদাতা